নিম্নমানের খাদ্য সামগ্রী দেওয়ার অভিযোগ রেশন ডিলারের বিরুদ্ধে। শুধু তাই নয়, মহিলা গ্রাহকদের ধাক্কা ধাক্কি দেওয়ার অভিযোগ রেশন ডিলার গোপাল আগরওয়ালের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে মালদহের হরিশ্চন্দ্রপুর থানা এলাকা। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসতে হয় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশকে। হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় বারুদুয়ারি গ্রামের ঘটনা। স্থানীয়দের অভিযোগ, ওই রেশন দোকানে পোকা খাওয়া চাল এবং নিম্নমানের আটা দেওয়া হচ্ছে। এদিন লাইনে রাখতে গিয়ে হুড়োহুড়ি পড়া যায় ওই রেশন দোকানের সামনে। তাদের আরো অভিযোগ, সকালে তারা ওই দোকানে লাইনে দাঁড়িয়েছিলেন, কিন্তু তারপর রেশন দোকানের ডিলার এসে তাদের জানায় 40 জনের বেশি রেশন দেওয়া হবে না। এমনিতেই মাসে একদিন দুদিনের বেশি দোকান খোলে না রেশন ডিলার। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে রেশন নিতে আসা গ্রহীতারা। পরে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। অপরদিকে তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন রেশন ডিলার গোপাল আগরওয়াল। রেশন ডিলারের বিরুদ্ধে হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক বিডিও বিজয়গিরিকে অভিযোগ জানিয়েছেন এলাকার বাসিন্দারা। অভিযোগ পেয়ে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিডিও। এখন এটা হয়েছিল কি লাইন বাই লাইন, কিন্তু যে জায়গা আমার পাবে 6 নম্বর সেই জায়গায় দিচ্ছে আমাকে 8 নম্বর, মতলব নম্বর কেটে কেটে দিচ্ছে। তো নম্বর হিসাবে যাবে নাকি যে নম্বরে যাবে, নম্বর হিসাবে যাবে তার চালও দিচ্ছে। যখন তখন একটুকু আমি বলছি খারাপ আছে, মার্কেটটা আছে, এর মধ্যে বলছে কি না যা আছে তোর বিষয় আছে নিয়ে যাও, আর আটা যেটা সেটা ফাটা আছে তো বাড়িতে নিয়ে আছি, খাওয়ার খেয়ে তো দেখছি বালির মতন লাগছে, কিচকিচ করছে, খাওয়া যাচ্ছে না। যখন তখন যখন তখন এত ভালো দিচ্ছে, যা কমপ্লেন আছে তুমি আর লাইন হিসাবে যখন দিচ্ছে মা বে লাইনে বে নম্বর হিসাবে দিবে না, বে লাইনে দিবে। হ্যাঁ একদম জানাশোনা তো বলে না একটাই উত্তর দেবে। আর আমরা যখন বলছি এই নিচে যা তো মতলব নম্বর কেটে কেটে দিছে। গন্ডগোলটা কি নিয়ে আজকে এইভাবে যে গন্ডগোল লাগলো? গন্ডগোল লাগছে যে আমি 40টা বেশি দিতে পারবো না, তোমরা যা কিছু করতে পারো, এসপি করো ডিএসপি করো, আমরা দেখে নিব। কে বলছে? ডিলার? ডিলার বলছে। আচ্ছা, মানে কিরকম ছোট ছোট পোকা উড়ায়? আচ্ছা, পোকা আছে? ওই যে নম্বর হিসাবে পাওয়া যাচ্ছে না, যখন তখন ঝড়া লাগা যাচ্ছে, খুব মারধর হচ্ছে, ঘুরায় পাঠাই দিচ্ছে। আমরা চাইছি সুস্থভাবে মালটা দুক, মালটা ভালো দুক, খাওয়ার জন্য বাড়িতে নিয়ে যে খেতে পাই। আর পোকাওয়ালা থাকলে খাওয়া তো যাবে না। আচ্ছা, দেওয়া না দেওয়া কি? রেশনের যে চাল মাসে কবার করে দেওয়া হচ্ছে এখানে? মাসে একবারই দেওয়া আছে। একবারই? কদিন দিচ্ছে মাল? আর 2 থেকে 3 দিন দিব, এর চেয়ে বেশি দিব না। সপ্তাহে যায় ওই চালগুলো খেতে পারছেন? কয় খাওয়া যাচ্ছে? আচ্ছা, খাওয়া যাচ্ছে না তো। কি চাইছেন এখন আপনারা? আমরা কি চাইছি? ভালো জিনিসটা দেখ, ভালো জিনিস। কত কিলো করে চাল দেওয়ার কথা আছে আপনার মাথা পিছু? 5 কিলো? কি নাম আপনার? লাইনে লাইনে ব্যাগ আছে,
বলছে 40টা লোককে দিব 40টা পুরজি দিব না তে নিয়ে বাইরে হলো তো যার যার ব্যাগ আছে তারা তারা বারান্দায় দাঁড়ালো তো বলছে বারান্দায় দাঁড়াতে দিব না এইভাবে লাঠি দিয়ে ধাক্কা দিয়ে লাঠি দিয়ে কে মারছে ধাক্কা দিয়েছে আমাকে দিয়েছে ধাক্কা দিয়েছে এইভাবে পুকুর মতো করে এইভাবে ঠেলে মেয়ে ছেলে ধাক্কা দিতে হবে নাকি এটা কি প্রায় হয় না এটা আজকে আচ্ছা সব মাসে হচ্ছে এখানে কত লেখি আচ্ছা আচ্ছা গোপাল কেডিয়া তোমার কাছে আচ্ছা চাল আটা গম তিনটাই জিনিস আচ্ছা তোমার মনে ভাবে যে সুর জাম মালো কার আমার আমার নাম কমলা বাড়ি কোথায় মালদা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি নিউজ 10। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল বিধাননগর দুর্গাপুর হেল্পলাইন নাম্বার 9800897855 অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে বিদ্যায় ব্যবসায় চাকরিতে বাধা বিবাহে বাধা দাম্পত্য কলহ সমস্ত সমস্যার স্থায়ী সমাধান স্বর্ণ পদক প্রাপ্ত কেপি সিস্টেম সনাতন পদ্ধতি সংখ্যাতত্ত্ব ও বাস্তু বিশারদ ডক্টর চিরঞ্জিত শাস্ত্রী